আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোমায়াজ কিচেন থেকে সোমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটি আপনারা খুব সহজেই ওভেন ছাড়া চুলায় তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি 2 পিস লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো ভালোভাবে চিরে নিব, এতে করে ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে। অপর পাশে উল্টিয়ে নিচ্ছি, একইভাবে চিরে নিব। চিরে নেওয়া হয়ে গিয়েছে, একইভাবে এটিও চিরে নিব। চিরে নেওয়া হয়ে গিয়েছে, আমি 2টি ধাপে ম্যারিনেট করে নেব। প্রথম ধাপ ম্যারিনেট করছি। প্রথমে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিই, অপর পাশেও লেবুর রস দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলা মাখিয়ে নেব। চিড়ে নেওয়া অংশে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে, এতে করে মশলা ভেতরে ভালোভাবে ঢুকবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। দ্বিতীয় ধাপে চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি। 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এক চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাম দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, 10 মিনিট পর চিকেন ফ্রিজ থেকে বের করে দ্বিতীয় ধাপে ম্যারিনেট করছি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এতে করে মশলা ভিতরে ঢুকবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। 1 ঘন্টা ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার ভালোভাবে গলিয়ে নিব। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেট করা মশলা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে করে মাংস ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। আবারও চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। 5 মিনিট পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আবারও ম্যারিনেট করা মশলা দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এভাবে আমি কয়েকবার করে ব্রাশ করে নিব। আবারও অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে চিকেন তান্দুরিটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল তান্দুরি চিকেন। আমি সালাদের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে নান পরোটার সাথে সার্ভ করতে পারেন। দেখুন তান্দুরিটা কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে, আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।